পূর্ব বর্ধমান জেলার কালনা 2 নম্বর ব্লকে বড়ধামাস পঞ্চায়েতের উপপ্রধান বনমালী মণ্ডল তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করলেন। যদিও তৃণমূলের প্রাথমিক সদস্য পদ এখনও তিনি ছাড়েননি, দলে সম্মান না পাওয়ার জন্যই তার এই পদত্যাগ বলে বনমালী মণ্ডল জানান। দল আমাকে মানে দলের আমাদের ব্লকের নেতৃত্ব আমাকে মানে এমন একটা চোখে দেখেছিল গত 2019 সালের 9ই আগস্ট, যেটা আমি মনে করেছিলাম যে আমি আমাকে সন্ত্রাসবাদী খুনি হিসেবে আমাকে চিহ্নিতকরণ করার চেষ্টা করেছিল। সেই কারণে তারপর দিন থেকে দলের কোনো প্রোগ্রামে, সভাপতির কোনো প্রোগ্রামে আমি হাজির হইনি। অবশ্যই দলের প্রতি অনেক জায়গায় আমি জানিয়েছিলাম বা আমাকে যে এই বিষয়টা নিয়ে অন্যান্য দলের যে আরও অন্যান্য নেতা নেত্রী যারা আছে তাদের সঙ্গে একসঙ্গে বসে যে এই বিষয়টা নিয়ে একটা সলিউশন হয়, ভুল ভ্রান্তি হতে পারে সেটা আলাপ আলোচনার মধ্যে সমাধান হলে এটা ভালো হতো। আলাপভাবে আমাকে ডাকিও নি, আমাকে জানায়ও নি, কোনোদিন আমাকে আমাকে আমার কাছে যায়ও নি, আমাকে ডাকিও নি। পরবর্তী ক্ষেত্রে এই রানিংকালে একটা রেজিস্ট্রি চিঠি দিয়েছিল, আমি আসি ওয়ান অফ দ্য আবার ওকে দেখি আমরা রাজনীতিতে এখানে এসেছিলাম এবং ওনার ভুল ভ্রান্তি সবটাকে আমরা মাথায় পেতে নিতাম। উনি আমার মানে আমার জীবন বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন, সেই থেকে অনেক অত্যাচার, অনেক কিছু ভুল ভ্রান্তি আমাকে অত্যাচার করেছে, আমি সেগুলো মেনে নিয়েছিলাম। এটাতে আমি মানতে পারিনি, এটা মানতে পারিনি যেটা আমাকে সন্ত্রাসবাদী খুনি হিসেবে পরিগণিত করতে দিয়েছিল, এটা আমি মানতে পারিনি। আমি বলেই এসেছিলাম, আমি ওনাকে তার পরের দিন সকালবেলা বলেই এসেছিলাম যে আমি আর তোমার সঙ্গে দল করতে পারবো না। বিজেপিতে যাওয়ার জল্পনাও তিনি উড়িয়ে দেননি। 1 ফেব্রুয়ারি কালনায় শুভেন্দু অধিকারীর সভার দিনই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে। বিষয়টা হচ্ছে আগামী দিনই বোঝা যাবে। বিষয়টা হচ্ছে আমি যখন খোলাখুলি ভাবে বলি, যখন একদিক থেকে ধাক্কা খেলাম, আপনারা জানেন এখানে বিশ্বজিৎ কুণ্ডু বা এখানে শঙ্কর হাজরা এরা এদের তখন পার্টি করবো না এদের। বৃহস্পতিবার কালনা 2 নম্বর ব্লকের বিডিও অফিসে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। কালনা 2 নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় জানান, বনমালী মণ্ডলের দলত্যাগের ফলে তাদের দলে কোনো ক্ষতি হবে না। দল তাকে পঞ্চায়েতে টিকিট দিয়েছে, পঞ্চায়েতে উপপ্রধান করেছে, তার আগে কালনা টু সিএডিপি FSCS বলে যে সমবায় সমিতি, সেই সমবায় সমিতি সেক্রেটারি করেছিল 5 বছর, 5 বছরে সমবায় সমিতিকে একদম লাঠে তুলে দিয়ে গেছে। তারপর তাকে সমবায় সমিতি চালাতে গিয়ে তার অপদার্থতা প্রমাণ হওয়ায় তাকে তার সংসারের যাতে অসুবিধে না হয়, সংসার যাতে ঠিকমতো চলে, সংসারে যাতে অর্থ কষ্ট না হয়, উপপ্রধানের পদ যা জেনারেল ছিল তাকে ওই পদে দেওয়া হয়েছে এবং সর্বোপরি দল তার জন্য যা করেছে তার জন্মদাতা পিতাও কোনো দিন করতে পারত না। হার্ট যখন গ্রোথ হয়ে গিয়েছিল, হার্ট একসময় বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল, সেই সময় আমরাই মানুষের কাছে হাত পেতে 5-6 লক্ষ টাকা মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তাকে ভেলোরে পাঠিয়ে তার হাটে একটা বিদেশি মেশিন বসিয়ে নিয়ে এসে তাকে দল বাঁচিয়েছে এবং তার পরবর্তী 1 বছর তার ওষুধ খাওয়ার পয়সা দল জুগিয়েছে। এরপরেও যদি বলে যে দল তাকে মর্যাদা দেয়নি, সম্মান দেয়নি, তাহলে বুঝব যে তার মধ্যে মানুষের ইয়ে আছে কি না সন্দেহ আছে। এর থেকে বেশি সম্মান পাওয়ার যোগ্যতা তার আছে কিনা সে নিজেই বিচার বিবেচনা করুক। আর ওই বনমালী মণ্ডল ফণ্ডল ওসব গেলে দলের কিছুই হবে না, কিছুই যাবে আসবে না, কোনো ক্ষতিই হবে না, বরং ভালো হবে। আপনারা নাকি তাকে টেররিস্ট বলে সম্বোধন করেছিলেন পৌরপতি, কালনার পৌরপতির সামনে,
এটা নিয়েও তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন। সব ফালতু অভিযোগ, আরো হয়তো বড় কিছু হওয়ার ইচ্ছা ছিল, সেই জায়গাটা তো এমনি অসুস্থ, হাটে মেশিন বসিয়ে দিয়েছি, দলই বসিয়ে দিয়েছে, দল থেকে আমরা চাঁদা তুলে বসিয়ে দিয়েছি, তো এমনি অসুস্থ। তো টেরোরিস্ট টেরোরিস্ট হওয়ার ওর ক্ষমতা আছে নাকি? কি টেরোরিস্ট হবে, সব ফালতু অভিযোগ। উনি আবার বিজেপিতে যাওয়ার একটা ইঙ্গিত, যেখানে খুশি যান ওতে কিছু যাবে না, মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জিকে দেখে মানুষ ভোট দেয়, মনোমালি টোনোমালি ও বিশ্বজিৎ কুণ্ডু ও সুনীল মণ্ডল কাউকে দেখি জনগণ ভোট দেয় না। পশ্চিমবাংলার জনগণ মমতা ব্যানার্জিকে চেনে, জোড়াফুল সিম্বল চেনে, সামনের বিধানসভা নির্বাচনে আরও বেশি ভোটে কালনা বিধানসভা আমরা তৃণমূল প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসবো। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।